অনেক বছর পরে এই জিনিসগুলো খেতেও পারবো। তো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শব্দ হচ্ছে করমর করে। আর এটা কিন্তু মিষ্টি দই, মানে এটাতে চিনি মেশানো আছে। 2 কেজি, এখানে 2 কেজি আছে। কেউ যদি দেখে আইডিয়া করতে না পারো, বলে দিচ্ছি এখানে 2 কেজি আছে। আমার হাত ব্যথা। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। আজকে হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। আর এখন বিকেল, মানে ধরো সন্ধে হয়ে আসছে, প্রায় 5:30টার উপরে বেজে গেছে, 5:45 বাজে। তো এখন আমরা একটু সাজুগুজু করেছি, দেখতে পাচ্ছ হাতে তালা চাবি নিয়েছি, দরজায় তালা লাগাবো, শাড়ি পরে রেডি হয়েছি, এই যে সাজুগুজু করেছি। আর সনও রেডি হয়েছে, সনর বাবা রেডি হয়ে রাস্তায় চলে গেছে, সন দোলনায় চড়ছে রেডি হয়ে। তো এখন যাচ্ছি একটু রথযাত্রা দেখবো, মানে দেখা যাক গিয়ে কি দেখবো তো জানি না, যাই দেখবো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি রথের মেলাতে। এই যে সেই রথটা, তো রথ তেমন কিছু বড় নয়, আবার একদমই ছোটও নয়, তো মোটামুটি একটা সাইজের রথ বানানো হয় এখানে। তো রথটা যেমন হোক, কিন্তু রথের মেলাটা বিশাল বড় হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিও দেখতে থাকো, দেখতে পাবে। আর এখানে প্রচুর ভিড়, মানে এই রথের মেলাতে আমাদের এখানে প্রচুর ভিড় হয়, মানে খুব চাপাচাপি, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। তো এই যে দেখো সনু আর সনুর বাবা, তো এখানে রথটা এখনও দাঁড়ানো আছে, এখনও চলছে না, মানে রথযাত্রা এখনও শুরু হয়নি। তো এখন আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে, মানে মেলা দেখতে কি কি জিনিস উঠেছে। তো বিশেষ করে এই রথের মেলাতে কাঠের জিনিসটা বেশি উঠে, যেমন ধরো খাট, তারপরে আলমারি, আলনা, তারপরে অনেক কিছু আছে, ড্রয়ার, টেবিল, দেখতে পাবে আস্তে আস্তে প্রচুর কাঠের জিনিস উঠে। মানে এত কাঠের জিনিস যে কোথায় যায়, কে কিনে, কে বিক্রি করে। এই যে দেখো ঠাকুরের সিংহাসন, তো এখানে সনর আর্ট টিচারের সাথেও দেখা হয়ে গেল, তো ওনার সাথেও একটু দাঁড়িয়ে কথা বললাম। প্রচুর পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় এরকম মেলাতে গেলে, তো সবার সাথে একটু একটু করে কথা বলা, এটাই তো মানে আনন্দ বলতে গেলে। তো এইদিকে দেখো, এদিকে হচ্ছে সব মানে ছোট ছোট আলমারির মতো, যেগুলোতে ধরো রান্নাঘরের জিনিসপত্র রাখা, রান্নাঘরের ভাত তরকারি রাখার যে মেজকিপ বলা হয়, তো সেইগুলো, আর হচ্ছে টেবিল, চেয়ার, এই সমস্ত জিনিসপত্র উঠেছে এখানে। তো অনেক 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 কাঠের জিনিস উঠেছে, তো সবাই যাদের প্রয়োজন হচ্ছে কেনাকাটা করছে। তো সনুর বাবাও মাঝে মধ্যে একটুখানি ভিডিও করছে, আমিও যতটা পারছি করছি। এই জায়গাটা একটু ফাঁকা আছে, কিন্তু যেখানে রথটা রাখা আছে সেইখানে প্রচুর ভিড়। আর এখানে দেখো পাটি, পাটি তো তোমরা অবশ্যই চিনো, শীতল পাটি বলা হয়, সেই পাটি পাটি উঠেছে, প্রচুর পরিমাণে পাটি উঠেছে, পাটি মানে গুনে শেষ করা যাবে না, এগুলো কিন্তু সব বিক্রিও হয়ে যাবে, অত পরিমাণে মানুষ এসছে। তো এখানে একটা ঠাকুর মন্দির আছে, এখানে ঠাকুর প্রণাম করতে আসলাম। আর আমার হাতে দুটো পাখা, হাত পাখা দেখতে পাচ্ছ, এগুলো কিনেছি। আর দেখেছো পাটির অবস্থা, দেখেছো কতগুলো পাটি এখানে, মানে শয়ে শয়ে গুনে শেষ করা যাবে না, সব কিন্তু বিক্রিও হয়ে যাবে। তো চারিদিকে কিছুক্ষণ ঘুরে টুরে কিছুই কিনিনি তেমন। তো এখন চলে এসেছি, রথযাত্রা শুরু হচ্ছে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে মাসির বাড়ি, সেজন্য এখন রথযাত্রা শুরু হচ্ছে, গাড়ি চলছে। তো আমরা একটু ধাক্কা দিয়ে দিলাম, তো সামনের দিক থেকে টানার সুযোগটা পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর বাচ্চাদের নিয়ে অত ভিড়ের মধ্যে যাওয়াটা রিস্ক মনে করলাম, তাই আর সামনে দিয়ে গিয়ে টানলাম না। তো সনুর বাবা বলল যে লাগবে না, সামনে দিয়ে যাও, আর পেছন থেকে একটু ধাক্কা দিয়ে দিলেই হবে। তো আমরা সবাই মিলে পিছন থেকেই রথটাকে একটু ছুঁয়ে ধাক্কা দিয়ে দিলাম, তো রথ চলা শুরু হলো। আর লোকের ভিড় দেখো কত ভিড়, তো এখানেও পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেল, সবার সাথে কথা বলছি আর দেখছি। আর ওই যে দেখো রথ চলে যাচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রা শুরু হয়ে গেছে। তো এখন গিয়ে ওরা থাকবে মাসির বাড়িতে, তারপর 7 দিন পর আবার নিজের গৃহে ফিরে আসবে। তো এই ছিল আমাদের রথযাত্রা দেখার মুহূর্তটা। তো অনেকটা দূরে গিয়েই একটা জায়গাতে, একটা বাড়িতে রাখা হবে রথটাকে, তো অতটুকু তো যাওয়া যাবে না, যাব না আমরা, তো এখান থেকে যতটুক সম্ভব দেখেছি।
তো রথযাত্রা রথ চলে যাওয়ার পরে আমরা এবার আরও একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে গেলাম, এদিক সেদিক যাচ্ছি, সবার সাথে দেখা করছি, দেখা হচ্ছে, কথা বলছি। এবার হচ্ছে খাওয়ার পালা খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো আমাদের সাথে আরও দু তিনজন, মানে দুই তিনটা ফ্যামিলি আমাদের সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে দেখা হতে হতে, এক একজনের সাথে দেখা হতে হতে আমরা সবাই একসাথে মিলে গেলাম। তো সবাই মিলে এখন মিষ্টি দোকানে এসেছি খেতে, মিষ্টি আর সিঙ্গারা খাচ্ছি সবাই মিলে। এই যে শোনো, বসলো সবাই আছে আমরা এখানে। তো আমরা রথের মেলা দেখে বাড়িতে চলে আসলাম, আর ভীষণ 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 ভিড় ছিল। মানে আমাদের সাউথ ত্রিপুরাতে এই জুলাই বাড়িতেই এত বড় রথ হয়, আর কোনো জায়গায় এত বড় রথ হয় না। আর হচ্ছে ওই সাইডে ওয়েস্ট ত্রিপুরাতে মেলাঘর, মেলাঘর মানে বিখ্যাত, আমাদের ত্রিপুরার বিখ্যাত রথ যাত্রা রথ মেলা হলো মেলাঘর। তো আর আমাদের এই সাইডে, মানে আমাদের সাউথ ত্রিপুরাতে জুলাই বাড়িতে, মানে আমাদের আমরা যে জায়গাতে আছি আর কি, জুলাই বাড়ি, ওইখানেই মানে বড় সড়ো রথের মেলা হয় আর কি, রথের মেলা বসে। তো রথটা হয়তো অত বড় নয়, যেটুকু সাধ্যের মধ্যে সেটুকু করেই রথটা বানানো হয়, আর মানে ধরো মেলাটা অনেকটা বড় হয়। তো যেটুকু পেরেছে তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, আর এত প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে মোবাইল বের করে ভিডিও করার মতো সাধ্য মানে নেই আর কি, তো অসুবিধা হচ্ছিল ভীষণ। তবুও যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, সোনারবাবুও হেল্প করেছে আমাকে, সোনারবাবুও কিছু ভিডিও করেছে। তো এদিকে সনুকে ধরতে হচ্ছে, হারিয়ে যাবে সেই ভয়ে, এত ভিড়, ভিড়ের মধ্যে মানে এত চাপাচাপি, চাপের সাথে সনু হারিয়ে যেতে পারে ওকে যদি হাতে ধরা না থাকে। তো এত ভিড়াভিড়ির মধ্যে সনুকে ধরবো, না আমার শাড়ি ধরবো, নাকি ব্যাগ ধরবো, কি করব, মানে নাকি ভিড় সামলাবো, মানে নাজেহাল অবস্থা হয়ে যায়, তখন সেই মুহূর্তে ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, যেটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর কেনাকাটি সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। সনুর হাতে দেখো, সনুর হাত দেখা, এটা সনুর খেলনা কিনেছে, ওর ভাইয়ের জন্য কিনেছে, ওর জন্য কিনেছে। আর হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছো, এগুলোকে আমরা গজা বলি, তো এগুলো কিনেছে সোনার বাবা, যে কোনো মেলা থেকে এগুলো কিনবেই, ও খেতে পছন্দ করে ভীষণ। আর দুটো হাত পাকা কিনেছি, এই যে ভীষণ গরম পাচ্ছে তাই হাত পাকা কিনেছি বাতাস খাবো বলে। আর হচ্ছে এই দেখো, খুব ভালো একটা জিনিস কিনেছি, অনেক বছর পর এই জিনিসগুলো পেলাম, এখন অনেক বছর পর এই জিনিসগুলো খেতেও পারবো। এই যে একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এই দেখো এই যে বীজগুলো, এগুলো হচ্ছে এক ধরনের কাঁঠালের বীজ, আর কাঁঠালগুলোর নাম হচ্ছে সামালিশ কাঁঠাল। আমরা ছোটবেলায় খুব খেয়েছি, আমার বাপের বাড়ির একদম কাছেই একটা গাছ ছিল সামালিশ কাঁঠাল গাছ, তো কাঁঠালও খেয়েছি, আবার কাঁঠালের বীজও প্রচুর খেয়েছি ছোটবেলায়, কিন্তু তারপর এত বছর হয়ে গেছে আর খাওয়া হয়নি, আজকে মেলাতে দেখতে পেলাম। এই যে বাদামের মতো সাইজটাও এরকম, দেখতেও এরকম বাদামের মতো, দেখো এইটুকু, এই যে। তো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শব্দ হচ্ছে কড়মড় করে, এগুলো ভেজেই বিক্রি করছে রেডিমেড। তো এগুলো আনলাম তিন প্যাকেট, এই যে দুই প্যাকেট, তিন প্যাকেট। আর কি কিছু কিনেছি, আর হচ্ছে চকলেট, চকলেট কেনা হয়েছে, মানে সনকে দিয়েছে আর কি, সবাই অনেকজনের সাথে দেখা হয়েছে সব, মানে এরকম মেলাতে তো এরকমই হয়, সবার সাথে দেখা হয়ে যায়, পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়, তো সবার সাথে দেখা হলে মজাও হয়, কথাবার্তা হয়, ভালো লাগে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা আর মিষ্টি খেলাম সবাই, আর বাচ্চাদেরকে হচ্ছে চকলেট দেওয়া হয়েছে, সনও তিন চারটে চকলেট পেলো। যাই হোক, তো শাড়িটা চেঞ্জ করে এখন চলে এসেছি রান্নাঘরে, সনুকে পড়তে বসিয়েছি, আর আমরা যেহেতু রথের মেলা থেকে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে আসলাম, সেজন্য টিফিন খাওয়ার কোনো ঝামেলা নেই। তো ভাত বসিয়েছি, ভাতের জলটা গরম হতে বসিয়েছি, চালটা ধুয়ে রেখেছি, আর এখন দুধ জাল হতে বসাচ্ছি, কারণ দুধের দুধটা বিকেলবেলা দিয়ে গিয়েছিল, তখন আমরা বেরোবো বলে দুধটা জাল দিইনি, ফ্রিজে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম, আর এখন এটা জাল হতে বসিয়েছি। তো ভাতের হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, এখন ধোয়া চালটা দিয়ে দিলাম।
তো আমার রান্নার পর্ব শুরু। এদিকে মাঝে মাঝে গিয়ে সনকে একটু পড়া দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে কিছু বাসনপত্র জমেছিল, বিকেলবেলা ধুতে ইচ্ছে করেনি, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো মানে ধোয়া পালা তো আর শেষ হয় না, ধুতেই হয় সারা দিন। এক্ষুনি ধুলাম, এক ঘন্টা পর দেখলাম আবার বেসিন ভর্তি হয়ে আছে, তো ধুতেই হয়। তো এদিকে আমার ভাত হচ্ছে, দুধ জাল হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবজি কাটছি। আর সবজিটা কিন্তু এখন রান্না করার জন্য কাটছি না, এটা কিন্তু আমি কালকে রান্না করব, আর এখনই কেটে রাখছি। কারণ কালকে সকালে মানে রাতে তরকারি কেটে রাখলে কালকে সকালে যখন রান্না করতে ঢুকবো তখন রান্না করতে বেশ ভালো লাগবে, মানে মজা পাবো আর কি, যে সব কিছু রেডি আছে, তো রান্না করতেও টাইম বেশি লাগবে না আর এনার্জিটাও পাওয়া যায় আর কি। এই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এখানে কালকে পটল ভাজা করব, পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে কলার আলকা কেটে নিয়েছি, অনেকে এটাকে মোচাও বলে, জানি না কে কি বলে, আমরা তো আলকা বলি। তো এটা কেটেছি, কালকে মুগ ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে আছে একটা নিরামিষ সবজি, তো নিরামিষ সবজি করব, এমনি এমনি করব নাকি সর্ষে বাটা দিয়ে করব এখনো জানি না, সেটা কালকে দেখা যাবে। তো সব এগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর আরও একটা মাছের তরকারি রান্না করতে হবে, সেটা কি দিয়ে রান্না করবো এখনো ঠিক করিনি, সেজন্য কাটেনি, সেটা কালকে দেখা যাবে। আর আজকে রান্না করেছিলাম পটল আলু আর মাছের ঝোল, তো সেটা গরম করে রেখেছি। আর হচ্ছে শশা দিয়ে ডাল, এটাও গরম করেছি। আর এখানে একটু আলু আর আকড়ি ভাজা আছে, তো এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার। এখন আমি দই বসাবো, দুধ গরম করেছিলাম একটু আগে দেখেছিলে, তো দুধটা নিয়ে নিয়েছি, এখন দই বসাবো। তো এই যে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটা বাজার থেকে কিনে এনেছিল। তো টক দই 2 চামচের মতো নিয়ে একটা বাটিতে নিয়েছি, এবার এটাকে ফেটিয়ে নেব। এই দেখো আমার ফেটানো হয়ে গেছে। আর এটা কিন্তু মিষ্টি দই, মানে এটাতে চিনি মেশানো আছে। এবার টক দইটা আমি এটার মধ্যে ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো দইটা বসালাম, ঢাকা দিয়ে রাখলাম, এই যে এটা এখন আর নাড়াচাড়া করবো না, এটা এখানে গ্যাসের চুলার উপরেই বসিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না ধরে আর কি। আর এখানে বাকি দুধটা আছে, আর ভাত তো হয়ে গেছে, এই যে এখন আমরা খেয়ে নেব। তো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। অনেকক্ষণ হয়েছে, এখন রাত 11টা বাজে। ওই দেখো 11টা বাজে, এইসব করতে করতে রাত 11টা হয়ে গেল। আর সনও পড়াশোনা করছিল, যেহেতু পড়তে বসতে দেরি হয়েছিল মেলা থেকে এসে, সেই জন্য ওর পড়া শেষ হতেও দেরি হয়েছে। তো সনর বাবা ওকে পড়িয়েছিল এতক্ষণ ওই ঘরে। আর আজকে সনর বাবা একটা কাণ্ড করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই দেখো কত বড় চানাচুরের পুতলা, দেখো কত বড়, 2 কেজি, এখানে 2 কেজি আছে। কেউ যদি দেখে আইডিয়া করতে না পারো, বলে দিচ্ছি এখানে 2 কেজি আছে। আমার হাত ব্যথা হয়ে গেছে ধরে থাকতে থাকতে, 2 কেজি চানাচুর নিয়ে এসছে। এগুলো কে খাবে, কখন খাবে, কখন শেষ হবে বলো? এগুলো এখন আবার বয়ামে ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবার কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করে বললো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা বলবে, শোনো খালি গায়ে আছে তাই দেখাচ্ছে না। আচ্ছা মুখটা দেখাও, মুখটা দেখালে কিচ্ছু হবে না, এই যে এদিক দিয়ে কই, এই যে গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা।